মানে সুজিত এবং সুজিতের মেয়ে অপরাজিতা ওদের মতো আমি হওয়ার চেষ্টা করেছি। আমিও এখন যেখানে সেখানে যা খুশি রাখি, আমাদের এখন আমাদের বাড়িতে গেলে আমি আর গোছানোর খুব একটা চেষ্টা করি না, এখন আমরা ওইভাবেই চলি, খুব মজার। আসলে কাউকে না কাউকে কারো মতো হতে হয়, তো সেরকম দেখলাম যে ওদেরকে শুধরানো যাবে না, আমি ওদের মতো হয়ে যাই, তো সেভাবে চলছে আমাদের, ভালোই আছি। দোয়া করবেন যাতে আমরা আমাদের জীবনটা সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। এক পক্ষের মতো হয়ে যায় তাহলেও দ্বন্দ্ব সংঘাত কমে যায়, হোক সেটা ছোড়াছুড়ি ময়লা কাদা ছোড়াছুড়ি। অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ভালো লাগলো। যেহেতু স্যার বলেছেন যে সময় আছে, আর ওদিকে পলি আপা সবাই এই নামে ওনাকে ডাকে, আমিও বলে ফেললাম, ওনাদেরও সময় আছে, ওনারা থাকুক, ওনাদেরকে সম্মানিত করলে যদি আবার চলে যায় আমি এই ভয়ে আছি। আপনারা কিছুক্ষণ থাকেন, আমরা এখানে আরেক জোড়া দম্পতিকে ডাকতে চাই। আমি এখানে একটু পক্ষপাতিত্ব করব, আমার একজন পছন্দের মানুষ আছে, আমি সেই দম্পতিকেই ডেকে আনবো। আপনারা একটুও রাগ করবেন না, যদি কারো রাগ হয় আমাকে মেরে দিন, তারপরেও রাগ করে চলে যেন না। সাইদুর রহমান এবং ঝর্ণা রহমান, হ্যাঁ, তো উনি বসে থাকতে থাকতেই একটা সময় তখন আজিজ ভাইয়ের একটা অপারেশন হয়েছিল, ওনাকে প্রতিবার মানে সময় গুনে গুনে ওষুধ খেতে হতো আর কি। তো মনি আপা আমাকে ফোন করে বলে দিয়েছিল, শোন তুই যেহেতু আছিস অতএব তুই টাইম ধরে ধরে ওষুধ খাওয়াবি, আমি কতক্ষণ পর পর খোঁজ নেব। তো যেই ভদ্রলোকটি বলেছিল যে জানা মনি আপাকে বলে দিচ্ছি তারপরে কী হয়, উনি ওখানে থাকতে থাকতেই মনি আপা ফোন দিল, এবং আমি ফোনের স্পিকারটা দিয়ে শুনিয়ে দিলাম যে দেখেন মানে সতীনরা অনেক সময় ভালো থাকে, ঠিক তো? এবার আপনারা কিছু বলুন। প্রথমে আসলে শুভেচ্ছা জানাতে হয় এই উদ্যোক্তাদের যে দম্পতির যে মেলা বসিয়েছে, তাই না? হাসান ভাই আগে বলেছেন সুন্দর সুন্দর কথা, আব্দুল আবু সাইদ সাহেব উনি বড় বড় সুন্দর কথা বলে, এত রসালো যে এরপরে কথা বলা যায় না, এরকম অবস্থা। তো উনি নাই এখন, একটু সাহস করছি, ওই চালসে ধরে চোখে চালসে ধরে চল্লিশ হবে, তো আমার চল্লিশ পার হয়ে গেছে, একচল্লিশের রানিং, তো এই অনেকটা চালসে ধরে গেছে, এখানে আর কোনো পোকা টোকা লাগবে না, হ্যাঁ এইরকম ভাব। তো আমি আশা করছি যে সবাই সুখী দম্পতি হিসেবে জীবনটা চালিয়ে নেবেন, সামনে এখানে যারা আছেন সবাই চালিয়ে নিচ্ছেন এবং নেবেন, বিশ্বাসটা রেখে, একে অপরের প্রতি বিশ্বাসটা রেখে আমরা যেন চালিয়ে নিতে পারি বাকি জীবনটা, এটাই আশা করছি। তো
আমাদের সুজিত খুব ভালো জোক বল, সুজিতের জোকসগুলো খুব সুন্দর লাগছিল। তো আমি একটা ছোট্ট গল্প করে শেষ করে দেব, এই গল্পটা মাঝে মাঝে করি। তো এক জায়গায় এরকম খুব বক্তৃতা হচ্ছে, আমার মতো বক্তৃতা দিচ্ছে, আর একটা কথা বলে শেষ করব, 15 মিনিট শেষ। সবশেষে আমি ছোট্ট একটা কথা বলতে চাই, আরো আধ ঘন্টা না। এবারে ছোট্ট একটা কথা বলেই আমার বক্তব্য আমি শেষ করে চলে যাব, আরো আধ ঘন্টা শেষ। এইভাবে যখন বিরক্ত করছে এই লোকটা, তো পাশাপাশি যে হাসান ভাই আর লিলি হক বসে আছেন, হাসান ভাই বলছেন যে ম্যাডাম আপনি বলেন না, আপনি ম্যাডাম মানুষ বললে লোকটা থামবে, এরপর তো গান বাজনা আছে, পেছনে সব গান বাজনা রেডি হয়ে আছে, আপনি হয়তো বললে উনি থামবে। লিলি হকের মধ্যে ভদ্র মহিলা বলছেন, ই কি যে বলেন না ভাই, ওর 25 বছর ওর মুখ আমি থামাতে পারিনি আর ও আজকে থামবে। আমাদের অবস্থা তাই, কিন্তু আমরা একে অপরকে থামাতে পারি না, থামাই আমরা যেন একে অপরকে থামাতে পারি, এই প্রচেষ্টা আমাদের থাকবে। সবাইকে শুভেচ্ছা। আমার বলার কিছু নাই, আমি এই 41 বছর এভাবে কেটে গেছে। একসময় হাসান ভাই ভাবির সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল, তখন এখন এখন নাই আর কি, এখন মানে একদম এই কোনো অনুষ্ঠানে একদম দেখা হলে হলো আর কি, না তাছাড়া নাই। আর বকুলের জন্য আমি অনেক দোয়া করি, বকুলের মতো আমি অসুস্থ ছিলাম 3 মাস, মানে বেশ হাঁটা চলা অনেক কিছু প্রবলেম ছিল, কিন্তু বকুলের এই ইয়েতে আসবো কি আসবো না, আদি সাহসই পাচ্ছে না আমাকে বলার জন্য যে যাবা নাকি। তারপরে এই 4টার সময় আবার বললো যাবা, বকুলের মধ্যে যাবে না, তারপরে আমরা যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা করবেন আসছো, এরকম চিন্তা চিন্তা করে আসলাম, এসে দেখলাম যে বকুল মানে আমার মতো এরকম 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 করেই আমি হাঁটা চলাফেরা কথা বলছিলাম, আমি খুব অসুস্থ ছিলাম। আমি বকুলকে দোয়া করি, আপনারা সবাই দোয়া করেন, ও ভালো থাকুক, আমার জন্য দোয়া করেন, সবার জন্য দোয়া করেন, আমরা এখনো আছি যেন থাকি, হাসান ভাইদের মতন মানে 45 বছর যেন পার করতে পারি, এই দোয়াটা সবাই করবেন, ভালো থাকি সবাই, ভালো থাকবে। আবার গানও করে আবার কবিতা আবৃত করে, এই করে আস্তে আস্তে যত মানে কি হলো প্রেম বলে। হ্যাঁ, তারপরে আচ্ছা এই তো বিয়ে তো হবেই, এমন সময় টেলিভিশনের ব্যস্ততায় আমাদের প্রেমের যাওয়া আসা কমে গেল, এমন হলো বিয়ে ঠিক হলো, কিন্তু আমার আজকানের মাপটা আমার মেজ বাবু আমার বিয়েটা দিয়েছেন আর কি, উনি সমস্ত ব্যবস্থা করেছেন। মেজবাবু রাগ করে বসে কবে পাঞ্জাবির মাপ দিবি, তারপরে একদিন দর্জি ধরে নিয়ে স্টুডিওতে রিহার্সাল দিচ্ছিলাম, ওখানে এই মাপটা নেওয়া হবে। এই যে কাজের মধ্যে থেকে আরেকটি হলো যে ওই হ্যাঁ বলার অভ্যেসটা, ওইটা খুব ভালোভাবে রপ্ত করতে হবে, তাহলে কোনো ঝামেলা নেই। আর হলো সংসার, সংসার মানে পুরুষকে বিশেষ করে সংসারেই থাকতে হবে, আর কোনো দ্বিতীয় পথ নাই। এবং সংসারে যখন প্রথম এলো বাড়িতে, আমি বললাম দেখো তোমার কি আত্মীয় স্বজন, খুব সুন্দর করে মিষ্টি গলায় বললাম, তোমার কি আত্মীয় স্বজন তার সম্পূর্ণ দায়িত্ব তোমার, মানে তুমি যতবার আসতে বলবে আসবে, এখানে খাবে দাবে ঘুমাবে যা ইচ্ছা তাই, খুব খুশি। এবং তারপরে বললাম আমার যত আত্মীয় স্বজন আছে সব দায়িত্ব তোমার, কখন মুখটা একটু বার হয়ে আচ্ছা। তারপরে বাজার ঘাট বাজার কি করে হবে, তো বাজার তো খুব সহজ ব্যাপার, আমি তো সব সবজি মাছ চাষ সব চিনি, তবে আমি তোমাকে বলে দিচ্ছি ও ওই ডেসক্রিপশন রং টং তরকারি ছবি এঁকে দেবো, ওইরকমভাবে তুই বাজার করতে থাকবি, কাজের কথা। এবং সেই যে আমি বাজার আর করি নাই এই 50 বছরে বাজার করতে হয়, বলে ছবি এঁকে দেবে তো জিনিস আনবে না, তো এমনি করে
সংসারের কিছুই জানি না, সত্যি কিছু জানি না, করতেই হয়নি আমাকে, একেবারে কিচ্ছু না, একেবারে কিচ্ছু না। এই হলো নিয়মটা, ভালো নিয়ম, এবং তাতে কোনো বিশেষ ঝগড়াঝাটি হবে না, কেউ কাউকে ছেড়ে যাবে না। আর ও তো জানেই, তারপরে বিরক্ত হয়ে কিছুই বলে না, কোনো রকম সংসারের কোনো কাজ বলে না, তুমি তো করবে না জানি, বলে না বলে দেখেছো করতে। আর যারা এই ব্যবস্থাটা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা এরকম একটা ইয়ে করে দম্পতি, তার সুখী দম্পতি বলেছো, তাই না? আজকাল আবার কিছুদিন আগে ছিল যে সুখী দম্পতি মানে হলো দুজন ছেলে, এখন আবার হঠাৎ করে একজন হয়ে গেছে, তারপর বলছি নেই ছেলে মেয়ে। তো সুতরাং আমরা এই যে নজরুল, কবি নজরুল ইসলামের স্ত্রী যে এত ব্লাস শুনে কিন্তু শুনে যায়নি, জানে তো তারাও দিতে পারেননি, কিছুই দিতে পারেনি। একদিন গেছি আব্বার সঙ্গে ওনার বাড়িতে, দেখি উনি তো এতটা বঙ্গ ছিলেন, ওনার স্ত্রী নজরুল বসে আছে, আব্বা মিষ্টি খাওয়ালেন, আমি ছবি তুললাম, তার মায়া মমতা নজরুলের প্রতি তার স্ত্রী, এটা দেখে আমি খুব অবাক হয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। যাই হোক, শিল্পীদের কবিদের যারা একটু চিন্তা ভাবনার কাজ করে তাদের অবশ্যই এই হ্যাঁ বলা এবং একটু ভালো বলা, ভালো বলতে অসুবিধা কি, কেন ভালো বলবো, তাই না? হ্যাঁ, এবং এই যে মুখটা হলো কাজের মুখ, অর্থাৎ চোখটা হলো দেখার জন্যে, মুখটা হলো খাবার জন্যে, এছাড়াও যে কত একেবারে অকাজের যে বুক সেটা হলো আমার কোনো ক্ষতি প্রকাশ করা। হ্যাঁ, আর এই দুটো এই এদিকে এগিয়ে রাখছে তো কষ্টের কিছু না, এরকম থাকা অসুবিধা, হ্যাঁ কোনো অসুবিধা আছে? অথচ আমরা এত কি পড়া এরকম করতে যায়, কোনো প্রিয়াকে যদি বলি যে তোমার তুমি যখন গোস্তটা চাবাচ্ছিলে এত সুন্দর লাগছিল, এটা তো সত্যি কথা হয়ে গেল, দাঁত আমাদের তো চাবাবার জন্যে, কিন্তু না ওখানেও মিথ্যে কথা বলতে হবে যে তোমার হাসি কে বড় সুন্দর, অর্থাৎ কাজের কথা বললে হবে না। সেখানে কোনো কবিও বলেননি যে গোস্ত খাওয়া আমার বিরাট অপূর্ব দাঁত, বলেননি, হাসির দাঁতটা বলেছে। তো সেই হাসিটা আমাদের করতেই হবে, এবার হাসতে জানা, এবং বিশেষ করে এই টাইমিংটা জানতে হবে যে কোন সময় হাস কতক্ষণের মধ্যে হাসতে হবে। তবু তবু বলি, 50টা বছর কি দুঃসহ অবস্থায় কাটব, তার বর্ণনা একটু না দিয়ে পারছি না। সেটা হলো কি, প্রথম প্রথম তখন রঙিন বলে না, সব কিছুই রঙিন, চোখে চশমা পড়লে পরে যেমন সবই রঙিন দেখা, সেরকম তাকেও রঙিন দেখেছিলাম, গান শুনে বললাম মুক্ত। তারপরে যখন বিয়ে টিয়ে হলো, ওগুলো তো শুনিনি কীভাবে কী হলো, বিয়ে টিয়ে হলো, তারপর তো বেশ খুশি খুশি মন নিয়ে এলাম বাড়িতে, তারপরে দেখি কি ওমা সে কি, এই লোক তো এরকম আগে তো জানতাম না, এই লোক তো আমার মাথাও টিপে দেয় না, আমাকে চাও বানিয়ে খাওয়ায় না, আমার শাড়িও ইস্ত্রি করে দেয় না, এ কেমন হলো? তো কি আর করা, মুখ বুঝে সহ্য করি সহ্য করি। তারপর তারপর যা 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 ওই যে সুজিত যেগুলো বললো, যে লিস্টটা দিল, ওটা তো অতি সামান্য কিছুই না, আমার লিস্ট যদি শোনেন সবাই ভিমড়ে খাবেন, দরকার নেই বেশি বলার, বেশি বলার দরকার নেই। এই 50 বছরে যে পার হওয়ার পরে, যেমন প্রথম দিকে উনি আমাকে কোনো দিন আমার অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে নিয়ে যেতেন না, ওটা আমার অভ্যেস হয়ে গিয়েছিল, ও ওনাকে বলতামও না, তো উনি জানতেনও না কী অসুখ হলো, কোন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারকে কোনো দিন জিজ্ঞাসা করেন, চলছে চলছে। কিন্তু ওই যে আফরোজা যেটা বললো, এই বয়সে এসে পায়ের ব্যথা, এটার ব্যথা, ওটার ব্যথা, এখন আমিও চালাক হয়ে গেছি, আমিও এবার পণ করেছি যে দেখো তুমি না গেলে কিন্তু আমি অপারেশন করাবো না,
তোমাকে তোমার হাতে যতই কাজ থাকুক না কেন এবার কিন্তু তোমাকে যেতেই হবে। সে তো ফেসে গেল, সে তো দেখে যে মহা মুশকিল। যতই একে দেখায়, ওকে দেখায়, ছেলেকে দেখায়, মেয়েকে দেখায়, ভাইকে দেখায়, আমিও নাচর বন্ধা না বাবা। এবার আমি বুঝে গিয়েছি তোমার ওপর ঘাড়ের উপরে ভর করেই আমাকে চলতে হবে। বাবা অনেক আরাম করেছ, আর না এবার একটু এই বয়সে এসে একটু বউয়ের সেবা করো। এতদিন তো সেবা নিয়েই এলে, এবার একটু বউয়ের সেবা করে এই আর কি। আচ্ছা আচ্ছা, সেবাটা কিন্তু নিতে হবে, সেবা না নিলে ভীষণ বিরক্ত হন স্ত্রীটা। এটাও আর একটা পলিসি আমার, এটাও একটা পলিসি যে সেবা নিতে হবে। নিজেও ভাবতে পারি না যে 45 বছর কিভাবে পার করেছি একসঙ্গে। তবে এর ভিতরে সবচেয়ে বড় কালপ্রিট হচ্ছে কে জানেন আপনাদের মধ্যে? সে হচ্ছে, আপনি কিছু মাইন্ড করবেন না, শ্রদ্ধার সঙ্গে বলছি, সে হচ্ছে মোস্তফা মনোয়ার, আমাদের মন্টু মামা। এ করলো কি, এক পরিকল্পনা করলো টেলিভিশনে ডান্স ড্রামা করবে উদয়াচলের পথে। প্রথম ডান্স ড্রামা টেলিভিশনে হচ্ছে, তো কেন্দ্রীয় চরিত্রে আমাকে উনি কেন সিলেক্ট করলেন জানি না। আর আমার কাউন্টার বিপরীতে হচ্ছে ও ডাকলাম হচ্ছে পলি। ওই তখন জানলাম পলি বলে একটি মেয়ে আছে, দেখতে সুন্দর, ভালোই লাগছে। আমিও নতুন টেলিভিশনের প্রডিউসার হয়ে এসেছি, ডিএনটিতে কাজ করছি, আপনি তো বুঝতেই পারেন যে এই ধরনের মেলামেশা কিন্তু আমরা ইউনিভার্সিটিতেও করতে পারি না। ইউনিভার্সিটিতে যখন আমরা ওই কমন রুমে যেতাম, তাও টিচারদের পারমিশন লাগতো একটা মেয়ের সঙ্গে কথা বলতে, যে স্যার অমুকের সঙ্গে একটু দেখা করব, এই বইটা দিয়ে আসবো কি এই নোটটা দিয়ে আসবো, বলে তুমি পারমিশন নিয়েছো? তো আমি পারমিশন নিতাম, ওই উচিলা করে এইভাবে মেয়েদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতাম। বলে আকুপ্রেশার, যেই ওর ব্যথা ওঠে আমি আকুপ্রেশারের টাপ দিয়ে দিই, ব্যথা চলে, পায়ে ব্যথা আকুপ্রেশার দিয়ে দিই চলে, মাথায় যখন ব্লাড প্রেশার হাই ওঠে, এবিপিআর মেশিন আছে রাখা একেবারে বিছানার পাশে, তাও যায় এবিপিআর ভালো হয়েছে। তো অতএব আমার এখন আর ব্যাংককে যেতে হয় না, এখন আমাকে অ্যাপোলোতে যেতে হয় না, এখন আমাকে আতিককে দেখাইতে হয় না, প্রফেসর আতিককে। টাকার জায়গায় টাকা আছে, কিন্তু শুধু মাসে টাকা থাকে একসঙ্গে, আপনি 50,000 দেন